গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক শফিকদের নেতৃত্বে পানিসাগর থানার অন্তর্গত চামটিলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে বিভিন্ন প্রজাতির মোট 60টি ব্র্যান্ডের সর্বমোট 1352 বোতল বিলিতি মদ উদ্ধার করে পানিসাগর থানা পুলিশ। আটক করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষাধিক টাকা। তবে মদগুলি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়াতে এই ধরনের অবৈধ বাণিজ্য অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পানিসাগর পুলিশ সূত্রে খবর, তাদের কাছে এই নিয়ে অনেকটাই তথ্য রয়েছে যা আগামী দিনে রাঘব বোয়ালদের জালে তুলতে সক্ষম হবে। তবে সঠিক তথ্য প্রমাণ ও পুলিশি তদন্তের স্বার্থে রাঘব বোয়ালদের নাম ঠিকানা জানানো হয়নি। আশা করা হচ্ছে অচিরেই রাঘব বোয়ালদের জালে তোলা সম্ভব হবে। এ নিয়ে পানিসাগর থানা একটি মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখে চলেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।